খালেদা জিয়া রাজনীতি করলে আমাদের, আদালত যদি তাকে ইলেকশন করতে দেয় আমাদের, আমরা আমাদের কিছু যায় আসে। একটা মেয়ে এত গুড লুকিং হলে ছেলেরা তার পেছনে লেগে, শেষ পর্যন্ত মেয়েটা পারিবারিক চাপে রাজনীতি বন্ধ করে। তারেক রহমান লন্ডন থেকে বলে টেক ব্যাক বাংলাদেশ, কার কাছে নিয়ে বাংলাদেশ তুলে দেব আমরা, সারা দুনিয়া জানে। পাকিস্তানে এখন টক শোতে পার্লামেন্টে আলোচনা হয় আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া ওই পাকিস্তানিদের বাংলাদেশকে আফগানিস্তান বানানোর পায় তারা। যারা সুসময়ে আসে দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায়, আমাদের অত দরকার নেই। আওয়ামী লীগে পুরুষ কর্মীর অভাব নেই, মহিলা কর্মীর অভাব, মহিলাদের অনেক কষ্ট, ভেরি ডিফিকাল্ট ওয়ে, কারণ এখানে রাজনীতি করা, একটা মেয়ে এত গুড লুকিং হলে ছেলেরা তার পেছনে লেগে, শেষ পর্যন্ত মেয়েটা পারিবারিক চাপে রাজনীতি বন্ধ করে। এই ঘটনা আমার কাছে অনেক ভয়কে জয় করে এগিয়ে যেতে। একটা প্রশ্ন হল খালেদা জিয়াকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? তিনি যখন সময় আসবে তখন রাজনীতি করবেন সাহেব। তাহলে খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন? মা বেটার মধ্যে সমস্যা তো আপনারাই তৈরি করেছে, কি চেয়ারম্যান কে ছিল? চেয়ারপারসন তাকে বাদ দিয়েছে আওয়ামী লীগ, শেখ হাসিনা কে? বিএনপি। বিএনপি খালেদা জিয়াকে তাদের গঠনতন্ত্রের সাত ধারায় আছে, কোনো দণ্ডিত ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। তো দণ্ডিত ব্যক্তি আপনারা বাদ দিয়ে দিয়েছেন, তারপর একজনকে দিলেন, তিনিও দণ্ডিত, তিনিও পলাতক, তিনিও ট্যাম্পস নদীর পারে পালিয়ে গেছেন, কিভাবে গেছেন? মুসলেখা দিয়ে। কি করেছেন? অর্থ পাচার। অর্থ পাচার ধরা পড়েছে কোথায়? আমেরিকা। ধরা পড়েছে কোথায়? সিঙ্গাপুরে। তিনি আপনাদের নেতা, মাথা ব্যথা আপনাদের, আমাদের কোনো মাথা ব্যথা। খালেদা জিয়া রাজনীতি করলে আমাদের, আদালত যদি তাকে ইলেকশন করতে দেয় আমাদের, আমরা আমাদের কিছু যায় আসে। সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে, তাই এত ঘোড়ার ডিম বলে না, এই কথার অর্থ ঘোড়ার ডিম। ইলেকশন হলে কি হবে সেটা বুঝতে হলে, বোঝাতে হলে কি দরকার? ইলেকশন। এই দেশে 100 বছরেও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না, এই দম্ভক্তি করেছে আপনার নেত্রী। তিনি কোথায়? শেখ হাসিনা কত রাজনীতি করছে প্রতিদিনই মনে হতো এই বুঝি বেগম জিয়ার নেই, কি ঠিক না? এমনভাবে তারা অপপ্রচার চালাত যে বেগম জিয়া এই বুঝি মৃত্যু মুখে পতিত। আল্লাহ যারে বাঁচা, কেউ কি মারতে পারে? আসলে কি আপনারাই মারতে চেয়েছেন?
তা নাহলে এই কথা কেন বলেছে? এখন তো ওই কথা শুনিনি। অসুস্থ খালেদা জিয়া মুমূর্ষু বিদেশে যেতে হবে, সেটা কি এখন বলে?